Hi guys, nagbabalik ako dito sa pare-pareho ang Shela ko. Pero ngayon, intro muna. Pasok. First time new show new job all is and new so initial course and so it's বেশিরভাগ মানুষ এটা চা দিয়ে খা আর এটা আমি নিজেই বানাই সব কিছু আমি আমি নিজেই আর কি সব কলেজ সব আমি একাই তো আজকে একটা গল্প বলবো গল্পটা হয়েছে একটা মেয়েকে নিয়ে গল্পটা হয়েছে একটা মেয়েকে নিয়ে প্রায় এক বছর আগে একটা মেয়ের সাথে পরিচয় হই তো দেশের বাইরে রয়েছে মমিন সিং কথা বলি আমার ফ্রেন্ডটা একটা মেয়ের সাথে রিলেশন করছিল রিলেশনের পর প্রথম দুই এক মাস ও দুই এক মাস কথা বলছিল কেউ করে সব দুজন ভালোই কথা বলতেছে তারপরে হঠাৎ মেয়েটা একদিন আমার বন্ধু ফিক্স হয়েছিল তো ওর পিকের জায়গায় আমার পিক দিয়ে দিছে দেওয়ার পরে না
Talatas, ha? 13. 13. Ada 1-3 na, okay? Oh. Sure, plus, many. So, ito, hindi sa akin natin. So, bad. Lam. Hindi. Atan mo na. Aliyado. Ready,13. 12. My friend, you're from Philippines. So, I like them. I'm the Shadi Naskepa. I'm Linda Bate Castor. I kiss a time with Castor. So, প্যাকেট লাইনে কাজ করে আর আমি ব্রাইটেস লাইনে আর সব কিছু মিলে ভালোই আলহামদুলিল্লাহ। তো আমার একটা গল্প, আমার এখানে আসার একটা গল্প। আমি যখন ফার্স্ট টাইম বাংলাদেশ থেকে আসি, তারপরে আসার পরে আমি একটা দোকানে কাজ করি, আমার কোম্পানি হয় ইরানি ইরানের। তো আমি ওখানে প্রায় দেড় মাস কাজ করার পরে ও দোকানটা বিক্রি করে দেয়। তো এই কোম্পানি থেকে আমি এখন যে কোম্পানিতে আছি ওই কোম্পানিতে বিক্রি করে দেয়। বিক্রি করার পরে আমি 6 মাস আমি আমার ভাই আরেকটা ভাই আছে, তো আমি ওর রুমে খাইছি, আমি খেয়ে খাইতাম আর ঘুমাতে কোনো কাজ করতাম না। এখানে 6 মাস পর আমি এখানে আইছি। তো এখানে আসার প্রথমে আমার এই কোম্পানি, আমি এখন যে কোম্পানিতে আছি ওই কোম্পানি আমার থেকে কিছু টাইটাস এসেছিলো, তেমন বেশি না, 10,000 টাকা এসেছিলো। কিছু টাইটানের পেপারে কিছু পেপার রেডি করতে এলো, 10,000 টাকা মতো টাকা খরচ হয়েছে। তো আমি বলছি দেখ, আমি তো ওদের আরবিতে বলছি, এখন তো আমি বাংলাতে বলতেছি। তো আমি কিন্তু আমার কোম্পানিকে বলছি দেখ, আমি 6 মাস কোনো কাজ করিনি, আমার কাছে কোনো টাকা নেই, তুই এখন দেখা দে আমি আমার বেতন থেকে তুই কাইটা। তো আমি এই কথা বলছি, ও আমার সাথে রাত করে ফোন রেখে দিছে। রেখে দেওয়ার পরে 10 থেকে 15 মিনিট পর আবার ফোন দিয়ে বলতেছে, ঠিক আছে তুই কাল থেকে আমার কাজে আইস, এসে কাজ করিস। তো আমি বলছি টাকা লাগবে না, তো আমি সব কিছু দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। পরে কিছু পরে আমি বলছি ওকে ঠিক আছে, আমি কাল থেকে কাজ করি। তো আমি ওখান থেকে মনে করেন আসছি, আসার পর মনে করেন এখানে প্রায় এখন আসছি 3 বছর 2 মাস কাজ করি। তো 3 বছর 2 মাস কাজ করার পর মনে করেন আমার কত মাস স্যালারি থাকে, বাংলা 22,000 টাকা। তারপরে 6 মাস পর আমার বেতন হয় 26,000 টাকা। 1 বছর পর আমার বেতন হয় 35,000 টাকা। তো আমি আস্তে আস্তে উপরে দিকে যাচ্ছি, মানে আমি সিনিয়র হতেছি। আগে তো যোগালি, বাংলাতে যেটাকে যোগালি আছে, তখন আমি প্রথম করেছিলাম, তখন আমার বেতন ছিল 22,000 টাকা। তখন আমি 1 বছরের বেতন বাড়াইছি আমার 35,000 টাকা, প্রায় 13,000 টাকা বাড়াই বেশি হয়েছে। তারপরে এই বছর কাটতেছে, তো যখন 1.5 বছর কাজ করার পর এখন আমার স্যালারি 40,000 টাকা। তো 40,000 টাকার পর এখন এই বাজে চলতেছে, এখনও বাড়িতে যাই নাই, তবে আশা আছে যাওয়া কিছু দিনের ভিতরে ইনশাআল্লাহ, আশা করি যাওয়া হবে দেশে। আমি মোটামুটি আলহামদুলিল্লাহ সব কিছু মিলে ভালো আছি, আমি আমার পজিশন নিয়ে আমি অনেক খুশি, তাদেরও সুখে তারা যেমন তারা আছে। অনেকে আর কি অনেকের নিজের পজিশন নিয়ে খুশি নয়, এমনও মানুষ আছে, মানুষ আছে বাংলাদেশে, কেউ আছে দিন আয় না দিন খায়, কেউ রাস্তায় ঘুমায়, কেউ 1 বেলা জুটলে 3 বেলা জুট, 2 বেলা জুটে না,
তো আমার হাত হাত দেখানো ওইসব আমি আমার যেটা দেখছি সামনে আসি আমি এখান থেকে আমার উপর লেভেল ভাবতেছি না আমি আমার নিচের লেভেল ভাবতেছি তো আমি যদি উপরে ভাবি তাহলে আমার চলাটা বা অন্য একজনকে ফলো করে চলা তো হ্যাঁ হ্যাঁ মতো করে আগে এসে আমার মতো করে আগে দেখতেছি ইনশাল্লাহ তো সবটাই ভালো দেশে যাওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ বলে যাবো ছুটিতে প্রায় ছয় মাসে ছুটি পাবো তারপরে পাঁচ মাসের মতো থাকবো ঘুরমো ফিরমো খাবো আবার চলে আসবো তো আসার দুই বছর পর আবার ইনশাল্লাহ আবার যাবো তখন হয়তো বাবা মা বিয়ে দিয়ে দিতে পারে আগে বিয়ে সাথে না করে তাহলে একটা ভাই বিন্দাস লাইফ ঘুরুন এখনো এখনো বিন্দাস লাইফ এখনো কি অন্য সমস্যা নেই এখনো বিন্দাস লাইফ তবে একটা জিনিসকে আমি যেখানে কাজ করি আমি যেখানে কাজ করি আর কি তো আমার যে কোম্পানি আমার মানে ছোটোবেলা এক কথা বলতে গেলে আমার জন্য আমার বাবা ছোটোবেলা আমার চুলে ডাড়ের এত যত্ন তো আমার কোম্পানি প্রতি মাসের 28 তারিখ 29 তারিখ আসে এই টুপিটা উড়াবো চুলগুলা সেট করবো তারপরে দাড়িগুলা হেয়ার স্টাইল মতো সব কিছু করতে হবে এই তো মাঝে মাঝে অনেকটাই পেন লাগে তো কিছু কাজ মানে নিতে পরিস্থিতি শিখার এই আর কি তো যেহেতু দেশের বাইরে থাকি তো কিছু তো আর করার মাঝে চলতেছে সব কিছু মিলে যায় কখনো টাকা দিছে ভাইদের টাকা দিয়ে দিছি সবার মধ্যে সবার বিয়ে হয়ে গেছে শুধু আমি ভাগ্যে আছি আর আমিও সবার ছিল সব কিছু মিলে আমার লাইফে কিছু মানুষ ধরেছে এমন কিছু মানুষ আমার লাইফে ধরেছে যে আমি মরার পর আমার মনে রাখবে তো এটারও কিছু একটা কারণ আছে তো খারাপ ভালো লেগে কিছু বন্ধু আছে প্রায় ছয়জন বন্ধু আছে যেখানে আমি না গেলে আড্ডাই হয় না মানে আমি কিছুদিন আগে গল্প আগে ঘটনা আগে আমি ইচ্ছা করে ওদের কাছে তিন দিন দেখা আর এক বন্ধু ফোন দিয়ে বলতেছে তোরে তিন দিন দেখি না এখন ওই সময় এখানে রাত্রে 11টা বাজে আমি খাওয়া দাওয়া করে ফিরে গেছি ফিরে গিয়ে মোবাইল দেখতে দিই আমার সময় মনে করি আমাদের পরিচিত তো কী হয়েছে তুই কেন আমি শুধু আমার বন্ধুর